হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে চলে আসছে নতুন একটা আই মেকআপ নিয়ে। আজকে হচ্ছে একটা ওয়াইন টাইপের আই লুক করার চেষ্টা করেছি। এখন অনেকে প্রশ্ন করতে পারে যে আপু, তোমার ড্রেসটা মেরুন, তুমি ওয়াইন কেন করেছো? অ্যাকচুয়ালি আমি ওয়াইন আই লুকই করতে চেয়েছিলাম, বাট আমার কাছে কোনো ওয়াইন কালার ড্রেস ছিল না আনফর্চুনেটলি, তাই আমার এই মেরুন ড্রেসটা দিয়ে চালিয়ে নিতে হয়েছে। বাট ইনশাল্লাহ আমি মেরুন টাইপেরও একটা আই লুক করার চেষ্টা করবো তাড়াতাড়ি। বাট তোমরা কোন টপিকের উপরে ভিডিও দেখতে চাচ্ছো বা কী টাইপ ভিডিও দেখতে চাচ্ছ অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। আর আমার ডিসক্রিপশন বক্সে হচ্ছে আমার সব সোশ্যাল মিডিয়া লিঙ্ক অ্যাড করা আছে, চাইলে আমার সাথে সব জায়গায় তোমরা কানেক্টেড হয়ে যেতে পারো। আর আমার ভিডিও যদি ভালো লাগে দেন প্লিজ আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দিবে, কমেন্ট করতে পারো, ভিডিওটা চাইলে শেয়ারও করতে পারো নিজেদের প্রোফাইলে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো দেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সো উইদাউট এনি ফার্দার ডু, লেটস গেট ইনটু দ্য ভিডিও। হে দেয়ার এভরিওয়ান, আমি ফার্স্টে আমার আইব্রোজগুলো করে ফেলেছি। সো আমি আমার ফেস মেকআপে চলে যাবো। ফার্স্ট হচ্ছে আমি ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা হচ্ছে ফ্রেশের অয়েল কন্ট্রোল ফ্রি ময়শ্চারাইজার, খুবই ভালো একটা ময়শ্চারাইজার, রিসেন্টলি আমার ইউজ করা খুব ফেভারিট একটা ময়শ্চারাইজার। মেকআপের আগে ময়শ্চারাইজার ইউজ করাটা একদমই ম্যান্ডেটরি। এখন আমি একটা প্রাইমার দিয়ে নিচ্ছি, আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই ফুট ফোকাস প্রাইমারটা ইউজ করছি, এটা আমি বেশ কিছুদিন যাবৎ ইউজ করছি এবং এখনও চলতেছে, শেষ হলে আশা করছি নেক্সট কোনো নতুন কোনো একটাতে যাবো। এখন আমি একটা অরেঞ্জ কালার ক্যারেক্টার দিয়ে আমার ডার্ক সার্কেলস অ্যান্ড সাম পিগমেন্টেশন এরিয়াগুলো কভার করে দিচ্ছি। কারো যদি ডার্ক সার্কেলের প্রবলেম না থাকে দেন এই পার্টটা স্কিপ করতে পারে। এখন হচ্ছে আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই ফাউন্ডেশনটা আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন হচ্ছে একটা ভেজা স্পঞ্জের সাহায্যে আমি এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। স্পঞ্জটা কিন্তু একটু ভেজা হতে হবে, না হলে কিন্তু ফাউন্ডেশনটা ভালোভাবে ব্লেন্ড হবে না, কেকি হয়ে থাকবে, স্কুইকি হয়ে থাকবে। সো আমার ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি কনসিলার ইউজ করব। সো কনসিলার হচ্ছে আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই কনসিলারটা ইউজ করছি। এটা আমার স্কিনের চেয়ে এক শেড লাইটার, আমি ইচ্ছা করে এটা নিয়েছি এক শেড লাইটারটা, যাতে করে হচ্ছে একটু ফোকাস করে এবং একটু হাইলাইট হয় আমার ফেসের কিছু এরিয়া। খুব বেশি কিন্তু বোঝা যাচ্ছে না, দেখতেই পাচ্ছেন এক শেড লাইটারেও, কারণ ফাউন্ডেশনে যেহেতু আমার স্কিন টাইপের সাথে ম্যাচ করা ছিল। এখন হচ্ছে একটা লুজ পাউডার দিয়ে আমি আমার ফেসটাকে সেট করে নিচ্ছি। এখন এই ফ্লাফি ব্রাশটার সাহায্যে এক্সেস যে পাউডারটা আছে সেটা আমি ফেলে দিব। লুজ পাউডারটা একটু চেপে চেপে বসাতে হয়, সেক্ষেত্রে যেটা হবে ফেসের সাথে খুব ভালোভাবে বসবে। এখন হচ্ছে আমি আই মেকআপে চলে যাব। আমি ফার্স্টে এই একটা ফ্ল্যাট ব্রাশ নিয়েছি এবং আজকে আমি এই বিউটি রিভার্সাল প্যালেটটা ইউজ করব। এই প্যালেট থেকে ফার্স্টে হচ্ছে আমি এই শেডটা নেব। এই দুটো শেড মিক্স করে হচ্ছে আমার চোখে অ্যাপ্লাই করব। একটা হচ্ছে একটু ওয়াইন টাইপের কালার, একটা হচ্ছে ব্রাউনিশ টাইপের কালার। যেহেতু আজকে আমি একটা ওয়াইন কালারের হচ্ছে আই লুক করতে যাচ্ছি, যদিও আমার আই লুকটা ছিল ওয়াইন কালারের, বাট ক্যামেরার কারণে এবং আমার ক্যামেরার কালার স্যাচুরেশনের কারণে কেন জানি না আমার আই লুকটা আজকে টোটালি একটু ম্যাজেন্ডা টাইপের মনে হয়েছে, বাট আপনারা কালার দেখলে বুঝতেই পারছেন। এখন হচ্ছে এই লাইটার শেডটা আমি আমার চোখের ইনার কর্নারের দিকে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখনও কোনো ব্লেন্ড করছি না, আমি জাস্ট কালারগুলোকে আই শ্যাডোগুলোকে প্যাক প্যাক করে নিচ্ছি। এখন হচ্ছে আমি এই ফ্লাফি ব্রাশটার সাহায্যে কালারগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা আমার কালার কম্বিনেশান দেখলে বুঝতে পারবেন এগুলো কিন্তু কোনো ম্যাজেন্ডার শেড না, কিন্তু আমার ফোনের কালার স্যাচুরেশনের কারণে প্রবলেমটা হয়েছে আজকে। এখন হচ্ছে আমি ডার্ক ব্রাউনিশ কালারটা বা চকলেট টাইপের কালার যেটাই বলেন, এটাকে হচ্ছে আমার চোখের লিডের উপরের দিকে একটু ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আমি কিন্তু খুব বেশি একটা নিচ্ছি না, একটু হালকাভাবে নিয়ে এটাকে একটু ডার্ক করার চেষ্টা করেছি। এখন হচ্ছে আমি এই শিমারি কালারটা আমার হাত দিয়ে নিয়ে আমার চোখের উপরে জাস্ট অ্যাপ্লাই করে নিচ্ছি, কোনো ব্লেন্ড কিন্তু করছি না, হাত দিয়ে আমি জাস্ট প্যাক প্যাক করে নিচ্ছি। দেন হচ্ছে এই শিমারি কালারটা আমি সাইডে দিয়ে নিচ্ছি, অর্থাৎ আমি আমার চোখের হাফে দিয়েছি ওই ওয়াইন কালার, ওয়াইন শিমারি কালারটা, আর এখন দিলাম সিলভারি শিমারি কালারটা। এখন আমি একটা ব্রাশ দিয়ে ভালো করে দুইটা শিমারি কালারটা ব্লেন্ড করে নিচ্ছি। শিমারি কালার সহজে ব্রাশে উঠতে চায় না, তাই আঙুল দিয়ে অ্যাপ্লাই করাটাই বেস্ট। এখন হচ্ছে ফার্স্টে আমি যে আই শ্যাডোটা অ্যাপ্লাই করেছিলাম সেইটা আমার ফ্লাফি ব্রাশটাতে নিয়ে আমার চোখের লোয়ার ল্যাশে হচ্ছে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন হচ্ছে এই নুড পেন্সিলটা দিয়ে আমি আমার ওয়াটার লাইনে দিয়ে নিচ্ছি। এখানে যদি হোয়াইট কালারের পেন্সিল ইউজ করেন সেক্ষেত্রে দেখতে আরও ভালো লাগবে। আমার কাছে হোয়াইট পেন্সিল আজকে অ্যাভেলেবেল ছিল না, তাই আমি দিতে পারিনি। এখন হচ্ছে আমি আমার চোখে এই গ্লিটারি শেডটা দিয়ে লাইনিং করে নিলাম আইলাইনারের পরিবর্তে। এখন হচ্ছে ফ্লাফি ব্রাশটা দিয়ে আমি যে সিলভার শিমারি কালারটা ইউজ করেছিলাম সেটা আমার চোখের নিচে অ্যাপ্লাই করলাম।
এখন এই হোয়াইট শিমারি কালারটা আমার চোখের ইনার কর্নারে দিয়ে নিচ্ছি। এখন হচ্ছে আমি আমার ফেসটাকে কন্ট্রোল করব। কন্ট্রোল অ্যান্ড ব্লাশিং ছাড়া শুধু ফাউন্ডেশন দেওয়া মুখটা কেমন যেন একটু ফ্যাকাশে ফ্যাকাশে লাগে, বাট কন্ট্রোলিংয়ের পরে মনে হয় যেন ফেসটা একদম পারফেক্ট শেপে চলে আসে। আমার নোজটাও আমি খুব ভালোভাবে কন্ট্রোল করে নিচ্ছি। এখন হচ্ছে আমি ব্লাশিংয়ে চলে যাব। আমি হচ্ছে এই দুটা কালার মিক্স করে ঠিক এভাবে মিক্স করে আমি ব্লাশটা অ্যাপ্লাই করছি, অর্থাৎ ফার্স্ট একটু এই শেড, ফার্স্ট তারপর একটু ওই শেড, এরকম করে মিক্স করেছে। এখন আমি আমার গালে অ্যাপ্লাই করে নিচ্ছি ব্লাশটা। এখন হচ্ছে আমি এই প্রেস পাউডারটা দিয়ে আমার ফুল ফেসটাকে আরেকবার একটু পাউডারিং করে নিচ্ছি। এটা মেবেলিনের একটা প্রেস পাউডার। ও, আমি কন্ট্রোলিংটাও কিন্তু মেবেলিনেরই একটা প্যালেট থেকেই করেছি, এই যে এই প্যালেটটা, এবং এটার থেকে আমি আমার হাইলাইটারটাও ইউজ করছি। মেবেলিনের এই ছোটো ছোটো প্যালেটগুলো আমার কাছে খুব ভালো লাগে, কারণ এগুলো ট্রাভেল ফ্রেন্ডলি, আমি যেখানে খুশি ট্রাভেলের জন্য নিয়ে যেতে পারি এবং পাশেও হ্যান্ডি অনেক ইউজ করাটা। এখন হচ্ছে আমি ফগলিউডের এই শেডটা ইউজ করলাম লিপসে। এখন সবশেষে সেটিং স্প্রে, যেটা ছাড়া মেকআপটা আসলে পরিপূর্ণ হবে না। সেটিং স্প্রেটা দেওয়ার পরে এখন আমি আমার চুলগুলোকে একটু সেট করে আসবো। সো দিস ইজ দ্য ফাইনাল লুক। আমার মনটা আসলে খুবই খারাপ হয়ে গেছে, কাজ আমি করতে চেয়েছিলাম ওয়াইন কালার এবং ওয়াইন কালারই হয়েছে, বাট ক্যামেরায় কেন জানি আজকে ওয়াইন কালারটা লাগছিল না। যদিও আপনারা আই শ্যাডোর আমার কালার কম্বিনেশন দেখলে বুঝতে পারবেন যে এটা মোটেও মেজেন্টার না। সো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।